প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরের তালিম ঘরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল থেকে সখীপুর উপজেলার হাতিবান্ধায় প্রায় 2500 রোগীকে ফ্রি চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম এস আহমদ, অধ্যাপক ডক্টর এখলাসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মানিকগঞ্জে 500+ মানুষকে কম্বল দিয়েছে জেলা যুবলীগ। দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল তুলে দেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন।